মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না যাইতে চান হাত দেখেন না 40 বছর হাত দেখায় বহুবার পরিবর্তন আসল দিন থেকে বলেন মদিনায় যাবে তাহলে ঘন্টায় 13 বার কি জানবে ঘুমের রই মদিনা দেখবে হ্যাঁ মদিনা নাম কত মধু মদিনার পথের ঝুলি আমি মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যারা গেছে তারা বাংলাদেশে আসতে চায় না কারণ আমার নবী রহমতুল্লিল আলামিন যার চেহারা মোবারকের দিকে তাকাইলে সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন করে পেছনে উম্মতের দল যে নবীর ঘাম থেকে মিশকের ঘাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে আমি নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে ওই নবীর ঘাম আমরা আতর হিসেবে ব্যবহার করতাম মদিনাতে 70 বছর জীবন কাটাইছেন কখনো জুতা পায়ে দেয় না কারণ কোন জমিনে কোথায় নবীর কদম পড়েছে মদিনা নাম কত সুন্দর মদিনা কে রে সেবন্তার পাখির ন্যায় দানা থাকলে পাখির ন্যায় দানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে দু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না
গর্তের পিপলি আল্লাহর কাছে আরজি পেশ করে আল্লাহ একটু মদিনায় নেও বাইতুল্লাহ দেখতে মনে চায় আল্লাহ মদিনার বাইতুল্লাহর কবুতরকে হুকুম দিয়ে কয় কবুতর জলদি করে যাও অমুক এলাকার গর্তের পিপলি আমার নবীর রওজা দেখবে বাইতুল্লাহ দেখবে তুমি গিয়া দাঁড়ায় যাও পিপিলিকা তোমার পাটারে আকড়ায় ধরবে যখন কবুতর চলে আসলো পিপিলিকা পা আকড়ায় ধরলো এই পিপিলিকাকে নিয়ে মক্কা মদিনা দেখায় দিলেন আমার আল্লাহ ইমাম আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রাহমাতান লিল আলামিন